ঘর দোয়ে দোয়ে আরাফা, আরাফার দিনের দোয়া সবচেয়ে দামি দোয়া। ও খায়রু মা কুনত আনা ওয়া নবিয়্যুন মিন ক্বাবলি, আমি যে দোয়া বলেছি সেই দোয়া সবচেয়ে উত্তম দোয়া। আমার পূর্বে যত নবী পৃথিবীতে এসেছেন তারা সেই দোয়া বলেছেন, সেই দোয়াই সবচেয়ে উত্তম দোয়া। সেটা খুব ছোট, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সম্মানিত মসজিদের মুসল্লি, দিনী ভাই বোন যারা আমাদের সাথে দেশে বিদেশে অনলাইনে আছেন, যারা থাকবেন, আমি তাদেরকে অনুরোধ জানাচ্ছি, সাথে সাথে আমি আরও অনুরোধ জানাচ্ছি যে আমরা যখন সুরিটোলা মালিটোলায় চলে আসব, আমার পক্ষ থেকে জোরালোভাবে অনুরোধ থাকছে যে ভাই বোন খালা ফুফু আত্মীয় স্বজন যারা আছে, দোস্ত বন্ধু সকলকে নিয়ে আসার চেষ্টা করবেন। আপনারা আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ, আমার পক্ষ থেকে চেষ্টার অভাব থাকবে না, আপনারা আমি কিছু না কিছু উপকার করবই। তো এইটা দোয়া বুঝতে পারলাম। আর কি হতে পারে তাহলে? আর একটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবনে চারটে জিনিস কখনো ছাড়েননি, তার একটা হলো মহরমের দশ তারিখের সিয়াম, একটা হলো প্রত্যেক মাসে তিন দিনের সিয়াম, একটা হলো ফজরের সুন্নাত, আর একটা হলো জুলহিজ্জার এক তারিখ থেকে নয় তারিখ সিয়াম, এক থেকে নয় পর্যন্ত সিয়াম। তাহলে দুইটা কাজ পাওয়া গেলে এখানে বড়। কি বললাম এক নম্বরে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তার মানে জিকির হিসাবে এই দশ দিনে সবচেয়ে উত্তম হলো জিকির, জিকিরের উত্তম হলো এটা। মানে এই দশ দিন যে ভালো এত, তো কি করব আমরা তো বুঝতে পারি না, আমরা তো আছি কুরবানি কিনবো ভাগে না, কে বললো? আদর একজন বলেছেন ভাগ নাই, আর আরেকজন বলছে কে বলছে ভাগ নেই? ভাগ নেই মানে এমন জোরে বক্তব্য ধমক দিয়ে বলছে মনে হচ্ছে আকাশ পাতাস ফেটে যাবে। যদি এভাবে বলতো যে না সাত ভাগে পরিবর্ষক কুরবানি দেওয়া চাই, তবে একে একে দেওয়া ভালো, এটা হলো তো একটু কিছু ঠিক আছে। তো এমন ভাবে বলছেন যে মানে যার কোনো এটা ছাড়া কোনো পথ নাই, ভাগে করাই লাগবে। ভাবখান মনে হচ্ছে যে ভাবে ভাগে করাই লাগবে, ভাগেই উত্তম এরকম মনে হচ্ছে, অথচ আপনার টাকা হালাল না আর আমি বুঝলাম না।